শনিবার সাধারণ রোগীর মতো চোখের চিকিৎসা নিতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে হাজির স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10 টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা নেন প্রধানমন্ত্রী, পরে হাসপাতালটি ঘুরে দেখেন। এ সময় রোগী, স্বজন, চিকিৎসক, নার্স, কর্মচারী সহ সবার সঙ্গে কুশল বিনিময় করে ছবিও তোলেন সরকার প্রধান। হঠাৎ ভিড়ে দাঁড়িয়ে থাকা ছোট্ট এক শিশুর দিকে চোখ পড়ে বঙ্গবন্ধু কন্যার। এগিয়ে গিয়ে শিশুটির মাথায় ছোঁয়ান মমতার হাত। শিশুটি কার সঙ্গে হাসপাতালে এসেছে, কোন ক্লাসে পড়ে, এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী জানতে পারেন চক্ষু বিজ্ঞান হাসপাতালের ক্যান্টিনে কাজ করে 11 বছরের রাব্বি। বাবাহারা শিশুটির বাড়ি চাঁদপুরে। তার মা রাবেয়া বেগম ও দিনমজুর সৎ বাবা থাকেন প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরে। প্রধানমন্ত্রীকে রাব্বি জানাই ক্যান্টিনে কাজ নেয়ার আগে ক্লাস 2 পর্যন্ত পড়েছে সে। চাঁদপুরে মায়ের কাছে ফেরার আকুতি জানিয়ে বলে সুযোগ পেলে আবারও পড়াশোনা করার স্বপ্ন তার। ছোট্ট রাব্বির আকুতি শুনে আবেগ আপ্লুত বঙ্গবন্ধু কন্যা নেন শিশুটির দায়িত্ব। প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। সাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা।